Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Naruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems. Namaskar, shagoto Calcalling TV te. Ami Tonuka. 5000 টাকা করে জরিমানা দিতে হবে তিন পক্ষকেই। নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনমন্ত্রী মলয় ঘটক ও রাজ্যের হলফনামা গ্রহণ করল হাইকোর্ট। সিবিআইকে হলফনামা দেওয়ার জন্য 10 দিন সময় দিল আদালত। পরবর্তী শুনানি 15 জুলাই। গতকালই হাইকোর্টের নারদ শুনানিতে মমতার হলফনামার প্রসঙ্গ ওঠে। সিবিআইয়ের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, 17 মে থেকেই মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পরিকল্পিতভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দেননি মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী। কিন্তু রাজ্য যদি হলফনামা পেশ করে তথ্য জানাতে চায় তাহলে আপনাদের আপত্তি কোথায়? সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চান বিচারপতি সৌমেন সেন। বলেন, সিবিআই অভিযোগ করছে বলেই মানুষের জমায়েত তথ্য মেনে নিতে পারে না আদালত। শুনানি শেষে অবশ্য রায়দান স্থগিত রেখেছিল আদালত। 9 জুন থেকে নারদ মামলা শুনানি চলছে হাইকোর্টের 5 সদস্যের বৃহত্তর বেঞ্চে। শুনানি চলাকালীন আদালতে হলফনামা জমা দেওয়ার আবেদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। কেন? হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের যুক্তি ছিল, শুনানির মাঝে হলফনামা জমা নিলে মামলার অভিমুখ ঘুরে যেতে পারে। হাইকোর্টের হলফনামা রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। শীর্ষ আদালত হলফনামা জমা নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টকে। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফ বিট ট্রেন্ডিং নিউজ, সব খবর সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।